তোমার মনের অস্তিত্ব তোমার মনে নেই, তাহলে কোথায় আছে? তোমার আত্মাতে। আত্মা নেই, মন আছে? নেই। আত্মা আছে, মন আছে, বুদ্ধি আছে, শরীর আছে, জগৎ আছে, ব্রহ্মাণ্ড আছে, আত্মীয় আছে, স্বজন আছে, আপন আছে, পর আছে, জগৎ আছে, জগন্নাথ। কিন্তু যদি আমার আত্মা যদি না থাকে, কিচ্ছু আছে? কিচ্ছু নেই। আমার আত্মাই চেতনা, তাই আমরা বলি আত্মা চেতন। কিন্তু আত্মার চেতনের দুটো অবস্থা, একটা অবস্থায় সে আত্মার চেতনটা মন বুদ্ধি হয়ে গেছে, যেখানে আত্মার চেতনে মন বুদ্ধি হয়েছে সেখানে কি হয়ে গেছে, সে তখন জগৎকে দেখাচ্ছে, কত কিছুকে দেখাচ্ছে, সব সত্য মনে হচ্ছে। কিন্তু সে চেতনের আলোকে দেখলেও কোথা থেকে এই চেতনের আলোকটা আসছে সে তখনও জানে না, সেটাকেই বলা হয় চৈতন্য। একটা হচ্ছে চেতন আর একটা হচ্ছে চৈতন্য। আমার চেতনা চৈতন্য করে দেমা চৈতন্যময়ী। কেন এই গানটা গাইলেন? চেতনা তো ভালোই ছিল, চেতনাতে কী অসুবিধা? চেতনার একটাই অসুবিধা, যে চেতনায় কিন্তু মূলকে এখনও সে দেখেনি, সে রুটকে এখনও খুঁজে পায়নি। চেতনার মূল কোথায় আছে? চৈতন্যে। তাই আমার চেতনা চৈতন্যমুখী করে দে। এই চৈতন্য কে? এই চৈতন্য হচ্ছে আমার মা, এই চৈতন্য হচ্ছে আমার গুরু, এই চৈতন্য হচ্ছে আমার আত্মা। তো আমার যে চেতনা যেটা মনোমুখী, মনকে নিয়ে আছে, তাকে আমি কি করব, একটু একটু করে আত্মামুখী করব। হ্যাঁ, একটা হচ্ছে চেতনা, একটা হচ্ছে চৈতন্য। তাহলে আমার দ্রষ্টা সাক্ষী রূপে যে আছে সে আমার কে? সে আমার হচ্ছে আত্মা। ওই জন্য এখন থেকে অটো সাজেশন এরকমভাবে আসুক যে তুমি শরীর ন, তুমি আত্মা। যে তোমাকে কষ্ট দিচ্ছে প্রত্যেক দিন, সে শরীর নয়, বুদ্ধি নয়, মন নয়, বিকারগ্রস্ত মানুষ নয়, সে একটা আত্মা। মানুষ মৃত্যুর পরে কি হয়ে যায় জানো? মানুষ মৃত্যুর পরে আত্মা হয়ে যায়, তখন শরীর থাকে না তার আর। শরীরটা চলে গেলে আর এসব হিসেব থাকে? এসব হিসেব, তখন কী হিসেব জানো? আত্মা। তখন তোমার পরিচয় তুমি একটা আত্মা, নয় উন্নত আত্মা আর নয় কোনো একটা অধোগামী আত্মা, কিন্তু আত্মা। নাম ঠিকানা নেই, ওইটি আমাদের অ্যাকচুয়াল স্বরূপ। আমাদের এই শরীরে বাসকালেও যেন আমরা এটা কখনো নিজেকে বারবার ভুলিয়ে তো জন্ম জন্ম রেখেছি, আর যেন না রাখি, যেন আরও পাঁচটা জন্ম আসবো যাবো আর মনে রাখবো আমি শরীর, তা নয়। আমি বারবার অটো সাজেশন দেব। কী অটো সাজেশন? আমি আমার শরীর নই, আমি কি? আমি অবিনাশী আত্মা। অবিনাশী কেন? যে শরীর বিনাশশীল, মন পরিবর্তনশীল, বুদ্ধি পরিবর্তনশীল, জগৎ পরিবর্তনশীল, সব কিছু পরিবর্তনশীল। তাহলে এমন কি কিছু আছে যেটার কোনো পরিবর্তন নেই? আছে, আমার ভেতরে একটা আত্মারূপে একজন আছেন যার কোনো দিন কোনো পরিবর্তন হয়নি। তোমার জীবনে এখন অনেক সুখ হচ্ছে, ওটা বাইরের জিনিস, ও দুদিন পরে দুঃখ হয়ে যাবে। তোমার জন্য খুব দুঃখ হচ্ছে, ওরা তো বাইরে হচ্ছে, ওরা তো পরিবর্তন হয়ে যাবে। সুতরাং যা কিছু তুমি দেখছো সেগুলো সব পরিবর্তন। কেন? ওগুলো বাইরের। তাহলে আমার মূল জিনিসটা আমি কি দেখছি? আমার ভেতরে একজন আছে যার কোনো পরিবর্তন হয় না, আত্মারূপে আমার কোনো পরিবর্তন নেই, মন বুদ্ধি দেহরূপে আমার সতত পরিবর্তনশীল জগৎ। এটা বোঝা গেল? তাহলে আমার অটো সাজেশনটা আমরা কোথায় নিয়ে এলাম? আমি সোজা বসলাম। কেন বসলাম? তার কারণ আমি আত্মাকে অনুভব করতে চাই, আর আত্মার অনুভূতির মধ্যে একটা জিনিস হচ্ছে ভীষণ, তোমাকে যোগস্থ হতে হবে। সারাদিনের মধ্যে কিছু সময় একটু চুপ করে বসে এইটাকেই ধারণা করব যে আমি আত্মা, তাই আমাতে কোনো দোষ নেই, আমাতে কোনো পাপ নেই, আমার মধ্যে কোনো ক্ষয় নেই, আমার মধ্যে কোনো বৃদ্ধি নেই, আমার মধ্যে রোগ নেই, আমার মধ্যে কোনো জরা নেই, আমার মধ্যে কোনো ব্যাধি নেই, আমার মধ্যে বিনাশ নেই, আমার মধ্যে উৎপত্তি নেই, আছে কি? একমাত্র আনন্দ, সচ্চিদানন্দ শিব অহম শিব অহম শিব, আমি শিব অহম। আমার যে আত্মা সে হচ্ছে শিবস্বরূপ।
তো আমার সেই শিবস্বরূপ আত্মাকে আমি যদি একটু একটু করে অটো সাজেশনের মাধ্যমে আস্তে আস্তে করে এটাকে এস্টাবলিশ করতে পারি, তাহলে ওভার এ পিরিয়ড অফ টাইম, তাহলে আমার এই মন যে আমাকে এত বিকারগ্রস্ত করে রেখেছে, মন যে আমাকে এত পীড়া দেয়, এত কষ্ট দেয়, এত ব্যথা দেয়, এত বেদনা দেয় বা এত বেদনা ফিল করে, সেই ফিলিংস আর থাকবে না। মনকে আমি যদি চৈতন্যমুখী করে দিই, মনের চেতনা পাল্টে যাবে, তখন সে আর আমার ব্যথা দিতে পারবে না। চেতনাকে যত বহির্জগতের সঙ্গে যুক্ত করে রাখবো ততই ব্যথা, চেতনাকে যত অন্তর্মুখী করে চৈতন্যের সঙ্গে যুক্ত করবো তত ব্যথা নেই।